বীজ বপন থেকে শুরু করে ফলন সংগ্রহের আগ পর্যন্ত আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য দেব। হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার কৃষি ভিত্তিক ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি কৃষক ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, বরাবরের মতো আজকে আবারও আমরা হাজির হয়েছি আপনাদের মধ্যে নতুন আরো একটি কৃষি ভিত্তিক ভিডিও নিয়ে। আজকে আমরা কোন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হয়তো বা আপনারা ভিডিও টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা শুধুমাত্র গোবর সার ব্যবহার করে কিভাবে আপনারা টবের মধ্যে ঢেঁড়স চাষ করবেন সে সম্পর্কে সকল খুঁটিনাটি এবং বীজ বপন থেকে শুরু করে ফলন সংগ্রহের আগ পর্যন্ত আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যায়। আর মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা যখন টবের মধ্যে শুধুমাত্র গোবর সার দিয়ে ঢেঁড়সের চাষ করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে খুব ভালোভাবে মাটি প্রস্তুত করে নিতে হবে। মাটির মধ্যে বেশি করে গোবর সার এবং 1 থেকে 2 বছর পুরনো বা যে কোনো শুকনো গোবর সার আপনাকে ব্যবহার করতে হবে। শুকনো গোবর দিয়ে সাথে বালি ছাই ইত্যাদি মিশ্রণ করে মাটিটিকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। তাছাড়াও মাটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন সে সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আমি পূর্ব থেকে আমি মাটিগুলো প্রস্তুত করে নিয়েছি, সেম পদ্ধতিতে আপনারাও মাটিগুলো প্রস্তুত করে নেবেন। তো চলুন এখন তাহলে মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি দীর্ঘ কয়েকদিন আগে আমি আমার টবের মধ্যে ঢেঁড়সের বীজ বপন করি এবং সেই বীজ থেকে চারা গাছ বের হয়ে গেছে। চারা কোচানোর আগ পর্যন্ত আমি এর মধ্যে কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র আমার টবের মাটি যখন শুকিয়ে গেছিল তখন এর মধ্যে সামান্য পানি ছিটিয়ে দিয়েছিলাম, তাছাড়া এর মধ্যে আর তেমন কোনো পরিচর্যা করিনি। আপনারা যদি টবের মধ্যে ঢেঁড়সের বীজ বপন করার পরে অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি ঢেঁড়সের টবটিকে আপনারা ঢেকে রাখবেন, কেননা বৃষ্টির অতিরিক্ত পানি যদি টবের মধ্যে জমে যায় সেক্ষেত্রে আপনার টবের মধ্যে আপনার বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে আসছি অল্প কয়েকদিন পর। ফিরে এলাম আবার অল্প কয়েকদিন পর। তো দেখতেই পাচ্ছেন যে অল্প কয়েকদিনের মধ্যে আমার টবে ঢেঁড়সের বীজ থেকে চারা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আশা করি অল্প কয়েকদিন পর এর মধ্যে পরিচর্যা করতে হবে। এখনো পর্যন্ত এর মধ্যে আমি তেমন কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র আমার টবের মাটি যখনই শুকিয়ে গেছিল তখনই এর মধ্যে পানি ব্যবহার করেছি, তাছাড়া এখন পর্যন্ত আর কোনো পরিচর্যা করিনি। কারণ দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো এখন অনেকটাই সবুজ, সতেজ এবং সুস্থ সবল রয়েছে। তো ফিরে আসছি আরো অল্প কয়েকদিন পর ঢেঁড়সের পরবর্তী আপডেট নিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ফিরে এলাম আরো অল্প কয়েকদিন পর। এই অল্প কয়েকদিনের মধ্যে আমার টবের গাছগুলো দেখতে পাচ্ছেন আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে এবং অনেকটাই সুস্থ সবল রয়েছে। এখনো পর্যন্ত এর মধ্যে আমি তেমন কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র কিন্তু পানির ব্যবহারই করেছি। আর দেখতে পাচ্ছেন যে আমার টবের মধ্যে, যেহেতু আমরা বলেছি গোবর সার দিয়ে টবের মধ্যে ঢেঁড়স চাষ করবো, সেহেতু গোবর সারের পরিমাণটা যে বেশি দিয়েছি তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখনো যেহেতু আমার গাছগুলো সুস্থ সবল রয়েছে সেহেতু এর মধ্যে পরিচর্যা করব না, আর অল্প কয়েকদিন পর আমি এর মধ্যে পরিচর্যা করে দেব। তো বন্ধুরা, ফিরে আসছে আবারও অল্প কয়েকদিন পর ঢেঁড়স গাছের পরবর্তী আপডেট নিয়ে। তো বন্ধুরা, ফিরে এলাম আরও অল্প কয়েকদিন পর। দেখতে পাচ্ছেন যে এই অল্প কয়েকদিনের মধ্যে আমার গাছগুলো আরও বৃদ্ধি হয়েছে। তো ফিরে আসছে আরও অল্প কয়েকদিন। তো বন্ধুরা, ফিরে এলাম আরও অল্প কয়েকদিন পর। দেখতে পাচ্ছেন যে এই অল্প কয়েকদিনের মধ্যে আমার টবের গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং আমার গাছের গোড়ায় বৃষ্টিপাতের যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো অনেকটাই কমে গেছে এবং গাছের শিকড়গুলো মাটি থেকে উপরে উঠে গেছে। আর গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই সুস্থ সবল রয়েছে এবং গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন আমরা এর মধ্যে পরিচর্যা করব। তো সেই জন্য প্রথমে আমরা, যেহেতু টবের ঢেঁড়স গাছের শিকড়গুলো মাটির উপরে বেশি উঠেছে, সেই ক্ষেত্রে আমি এখন টবের গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে ডেকে দেব এবং ডেকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা পরিচর্যা করব। তো দেখতে পাচ্ছেন যে মাটি দিয়ে ডেকে দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে পরিচর্যা করব। যেহেতু আমরা বলেছি যে শুধুমাত্র গোবর সার ব্যবহার করে আমরা আমাদের টবের মধ্যে ঢেঁড়স চাষ করব, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে কতগুলো শুকনো জোর জোরে গোবর নিয়েছি। এই গোবরগুলোকে জোর জোরে করে আমি আমার টবের গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি আমার গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে শিকড়গুলোকে ডেকে এর মধ্যে গোবর দিয়ে দিচ্ছি। এই গোবর সার দিয়ে দেওয়া হয়ে গেলে তা এইগুলোকে আমরা আবার মাটি দিয়ে ডেকে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমার গোবর দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাটি দিয়ে ডেকে দিচ্ছি। তো মাটি দিয়ে ডেকে দেওয়ার অল্প কয়েকদিন পর আশা করি এর থেকে ফলন আসতে শুরু করবে। আশা করি এর মধ্যে আর তেমন কোনো পরিচর্যা করতে হবে না, একটি পরিচর্যার মাধ্যমে আমি এই গাছ থেকে ফলন পেয়ে যাব। ফিরে আসছি অল্প কয়েকদিন। তো বন্ধুরা, ফিরে এলাম আরও কয়েকদিন পর। দেখতে পাচ্ছেন যে এই কয়েকদিনের মধ্যে আমার টবের গাছ থেকে ঢেঁড়সের ফলন আসতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে ও ছোট ছোট কলি বের হচ্ছে,
আমার টবে ঢেঁড়সের গাছ থেকে। আর আমার টবে ঢেঁড়সের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ফলন দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত গাছগুলো সুস্থ সবল ও সতেজ রয়েছে। তাছাড়াও এর মধ্যে তেমন কোনো ধরনের কোনো পোকামাকড় আক্রমণ করেনি। তো আশা করি অল্প কয়েকদিনের মধ্যে আমার এই ফলনের যে ছোট ছোট কলিগুলো আছে সেই কলিগুলো বড় হয়ে এর থেকে ফলন দিতে শুরু করবে। ফিরে আসছি আবারও অল্প কয়েকদিন পর। তো বন্ধুরা ফিরে এলাম আরো কয়েকদিন পর। এই কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার টবের গাছের মধ্যে ঢেঁড়সের ফলন আসতে শুরু করেছে এবং ঢেঁড়সের ফুলও চলে এসেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র একবার গোবর শুকনো গোবর ব্যবহার করেছি, তাছাড়া এর মধ্যে তেমন কোনো পরিচর্যা করিনি। শুধুমাত্র একটি পরিচর্যার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমার টবের গাছের মধ্যে ঢেঁড়সের ফলন আসতে শুরু করেছে এবং প্রতিটি কাণ্ডে কাণ্ডে আমার টবের ঢেঁড়সের গাছে ফলন আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত আমার টবের গাছ সুস্থ সবল এবং সতেজ রয়েছে। আর এখনো পর্যন্ত আমার টবের গাছের মধ্যে তেমন কোনো সমস্যা দেখা দেয়নি বা কোনো ধরনের রোগে আক্রান্ত হয়নি। তো বন্ধুরা ফিরে আসবো আবারও অল্প কয়েকদিন পর, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফিরে এলাম আরো কয়েকদিন পর। দেখতে পাচ্ছেন যে এখন আরো একটি গাছের মধ্যে ঢেঁড়সের ফলন আসতে শুরু করেছে। তো এখনো পর্যন্ত সেই পরিচর্যাই করেছি, আর কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র একটি পরিচর্যায়। যদি আপনাদের গাছের মধ্যে দ্বিতীয়বার পরিচর্যা করতে হয়, যদি আপনাদের গাছ সুস্থ সবল না থাকে ফলন আসার আগ পর্যন্ত বা ফলন আসতে দেরি হয়, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বারও পরিচর্যা করতে পারেন। এখন যে অবস্থায় আমাদের গাছগুলো রয়েছে, আশা করি অল্প কয়েকদিনের মধ্যে আমি এর থেকে ফলন সংগ্রহ করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমার টবের গাছ থেকে যে ফলনগুলো বের হচ্ছে প্রতিদিনই এর থেকে একটা দুটা করে ফলন বের হচ্ছে, আর এই ফলনগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আর গাছের পাতা অনেকটাই সবুজ সুস্থ সবল রয়েছে। আশা করি এই অল্প কয়েকদিনের মধ্যে আমি এর থেকে ফলন সংগ্রহ করতে পারবো। তো বন্ধুরা ফিরে এলাম আরো অল্প কয়েকদিন পর। তো দেখতে পাচ্ছেন যে আমার প্রতিটা গাছের মধ্যে ফলন আসতে শুরু করেছে এবং পূর্বে যে ফলনগুলো আসছিল সেই ফলনগুলো অনেক বড় হয়ে গেছে, পূর্বের ফলনগুলো আমি সংগ্রহ করতে পারবো। তবে এখন যেহেতু অল্প ফলন সেহেতু আমি এর মধ্যে সংগ্রহ করব না। আমার গাছের ফলন যখন বেশি হবে তখন আমি আমার গাছ থেকে এই ঢেঁড়সের ফলনগুলো সংগ্রহ করব। এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো পরিচর্যা করিনি, শুধুমাত্র একটি পরিচর্যাই করেছিলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে প্রতিটি কাণ্ডে কাণ্ডে আমার ফলন আসতে শুরু করেছে এবং প্রতিটি গাছের মধ্যে ফলন। তো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন আমার টবের ঢেঁড়স গাছের মধ্যে আস্তে আস্তে ফলন কিভাবে বৃদ্ধি হয় এবং কিভাবে এর থেকে ফলনগুলো সংগ্রহ করি। আমার গাছ ঢেঁড়স গাছের পাতার মধ্যে পাতা ছিদ্রকারী পোকায় আক্রমণ করেছিল, সেক্ষেত্রে আমি এর মধ্যে একটি পরিচর্যা করে দিয়েছি। সেই পরিচর্যাটি ভিডিওটি আমি আমার চ্যানেলে অল্প কয়েকদিন আগে আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে আসবেন। কিভাবে আপনার ঢেঁড়স গাছে ফল ছিদ্রকারী বা পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ করে এর থেকে রেহাই পাবেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে এর থেকে ফলন আস্তে আস্তে বৃদ্ধি হয় এবং এই ফলনগুলো আমি সংগ্রহ করি। তো দেখতেই পেরেছেন যে কিভাবে আমি আমার টবের গাছ থেকে ফলনগুলো সংগ্রহ করেছি এবং অনেক ফলনই আমার গাছের মধ্যে প্রতিটি শাখায় শাখায় এবং প্রত্যেকটি গাছের মধ্যেই ফলন এসেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও কিন্তু আমার মতো খুব সহজেই টবের মধ্যে ঢেঁড়স চাষ করতে পারেন, শুধুমাত্র গোবর সার ব্যবহার। তো বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো কৃষিভিত্তিক ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।